গর্বিত যে ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটির আমরা আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছিলাম 2014 সালে, এবং আজকে মিস্টার জন সেক্রেটারি অফ উইট স্যার, যিনি আর কি আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করেছেন যে আগামী 2021 সালে যখন ডিজিটাল বাংলাদেশের মিশনটি পূরণ হবে, সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য ছিল রূপকল্প 2021 সম্পূর্ণ করা, এবং 2021 সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে, আমরা সেই সালটিকে আরও স্মরণীয় করে রাখার সুযোগ পেয়েছি, যেটা ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি, যেটা WCIT নামে পরিচিত, বিশ্বের আইটি জগতে অলিম্পিক হিসেবে খ্যাত, বিশ্বের 90% আইটি ব্যবসায়ীদের সংগঠন এই উইটসা, এবং যেখানে প্রায় 83টি দেশের প্রায় 2 থেকে 3 হাজার প্রতিনিধি আসবে বাংলাদেশে, আমরা উইটসাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য 2021-এর WCIT হোস্ট কান্ট্রি হিসেবে, এবং আমরা আশা করছি যে বিশ্বের 25তম যে কংগ্রেস বাংলাদেশে আয়োজন হিসেবে আয়োজন করবে সেটি একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে আমরা গড়ে তুলব। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস ইতিমধ্যে প্রদান করেছেন, এবং আজকে বিশ্বে প্রায় 2000 আইটি জগতের নেতারা তারা শুনলেন যে বাংলাদেশ হচ্ছে পরবর্তী ICT গন্তব্য। সবাইকে ধন্যবাদ, আমরা হব জয়ী, আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ICT হবে হাতিয়ার। আরেকটু জানতে চাই যে আর্মেনিয়ার এই প্রোগ্রামটা থেকে বাংলাদেশ কি এক্সপিরিয়েন্স নিয়ে যাবে? এখানে প্রায় 25 জনের মতো মন্ত্রী এসছেন, এবং এখানে প্রায় 2000-এরও বেশি আইটি বিভিন্ন কোম্পানির নেতারা এসছেন এবং উদ্যোক্তারা এসছেন, তাদের সাথে আমাদের ডেলিগেশন, বিজনেস ডেলিগেশন, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ তারা মিট করছেন, এবং আমিও অনেক দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করছি, ফলে আমাদের আর্মেনিয়ার সাথে একটা নলেজ পার্টনারশিপ এবং আমাদের পারস্পরিক সহযোগিতা করার জন্য চমৎকার ফলপ্রসূ বৈঠক হয়েছে, এবং আগামী কয়েকদিনে আমরা মিনিস্ট্রি রাহুল টুবি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি করা, বাংলাদেশে ICT রপ্তানি করা, এবং পাশাপাশি সাইবার সিকিউরিটি এবং আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটা ঐতিহাসিক অর্জন হবে বলে আমরা আশা করছি এই WCIT আর্মেনিয়া থেকে। ধন্যবাদ।